তোমরা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করো, তোমরা রাসূলুল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করো, তোমরা হযরত মা খাদিজার শানে বলো তিনি ভার্জিন ছিলেন না, ইনটেক ছিলেন না, তোমরা আল্লাহকে শালা বলে গালি দাও, আল্লাহকে আল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, রাসূলুল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, আল্লাহ রাসূলকে সিক্স প্যাক বলে সাধারণ মানুষের সাথে তুলনা করো, আম্মা জান খাদিজাকে ইনটেক ছিল না বলো, এত বড় কুফরি করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলাম চুপ মনে রেখো জিন্দাবাদ 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 ইবনু আব্দুল ওয়াহাব নজদির দালালেরা মনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলাম কারামত আলী জনপুরের উত্তরসূরি স্বাধীন বাংলায় যতদিন বেঁচে থাকবে রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে একটি শব্দের উচ্চারণ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না দিবে না তাহলে জিব্রিল প্রথমে শিক্ষা দিলেন আদাব কি শিক্ষা দিলেন আদাব আজ আমাদের দেশে অধিকাংশ মৌলবি নামের ব্রাহ্মণ আর বক্তা নামের তক্তাদের মধ্যে রাসূলুল্লাহর তাজিম খুঁজে পাওয়া যায় না ঠিক কি না দেখেন না কথায় কথায় কুফর করে আমাকে অপবাদ দেয় আব্বাসী কথায় কথায় কাফের বলে আমি বলি কথা ঠিক তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আব্বাসী কথায় কথায় কাফের বলে দোষ কি আব্বাসীর না যারা কুফর করে তাদের চোর চুরি করেছে ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে 14 বছর জেল দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের চোর চুরি করাতে না ম্যাজিস্ট্রেট রায় দিছে এখন কোন গর্দব যদি বলে ম্যাজিস্ট্রেট একটা কাজ করছে নিরপরাধ মানুষকে 14 বছর জেল দিছে দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের তো যারা কথায় কথায় কুফর করে কাফের হচ্ছে তাদের দোষারোপ করছো না আমি মুফতি হিসেবে ম্যাজিস্ট্রেট হিসেবে ফতুয়া দিচ্ছি আমাকে দোষারোপ করছো নিশ্চয় কালকে আমাদের রাসূলুল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে ঠিক কিনা তারা কথায় কথায় কাফের হয় আমি কথায় কথায় স্টেজে বড় বড় আলেমরা আছে তারা আমার সাথে একমত কিনা আমি জানি না কেউ কুফুরি বুঝে করুক না বুঝে করুক সে কাফের উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী প্রথম খণ্ডে 243 পৃষ্ঠায় সহি বুখারীর তারজামাতুল বাব কুফরুন বাবু কুফরিন দুনা কুফর এই বাবের আলোচনায় বদরুদ্দিন আইনি লিখেছেন ওয়াকাল আল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফারু বি কালিমাতিল কুফরি ওয়া বিল ফিলিল মুজিবিল কুফরি ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন পুরস্কার জামহুরের মত বদরুদ্দিন আইনি তুলে ধরেছেন সহি বুখারী বাবু কুফরিন দুনা কুফর এই তারজামাতুল বাবের আলোচনায় কোন ব্যক্তি যদি কুফুরি কথা উচ্চারণ করে কিংবা কুফুরি কাজ করে সে কাফের হয়ে যাবে কি হবে তাকে কাফের বলা হবে ইয়াকফুরু আসে নাই ইউকাফফার কাফফারা ইউকাফফিরু তাকফির বাবে তাফইল থেকে এর অর্থ কাফের বানানো কাফের কারার দেওয়া কাফের স্বীকৃতি দেওয়া যদি কোনো ব্যক্তি কুফুরি কথা উচ্চারণ করে কুফুরি কাজ করে তাকে শরীয়ত অনুযায়ী কাফের ফতোয়া দেওয়া হবে ও ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন লোকটি যদি নাও জানে কাজটি কুফর কথাটি কুফর তারপরও তাকে বলল কেন এই জন্য কুফুরির ফতোয়া দেওয়া হবে কথায় কথায় যারা কুফর করে তাদেরকে আমি কথায় কথায় কাফির বলি এটা কি আমার নিজস্ব মত না উলামায়ে কেরামের মত মুজতাহিদদের মত মুহাদ্দিসদের মত জামহুরের মত ইজমায়ে উম্মত এটা তোমরা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করো তোমরা রাসূলুল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করো তোমরা হযরত মা খাদিজার শানে বলো তিনি ভার্জিন ছিলেন না ইনটেক ছিলেন না তোমরা আল্লাহকে শালা বলে গালি দাও আল্লাহকে আল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো রাসূলুল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো আল্লাহ রাসূলকে সিক্স প্যাক বলে সাধারণ মানুষের সাথে তুলনা করো আম্মা জান খাদিজাকে ইনটেক ছিল না বলো এত বড় কুফর